السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وفي رواية وكل دلالة في النار. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যিনি আরশের একমাত্র অধিপতি, আরশ থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন, যার কোনো অংশীদার নেই, শরীক নেই, সর্বোচ্চ ক্ষমতার, যিনি একচ্ছত্র মালিক, যিনি সর্বত্র বিরাজমান নন, যিনি নিরাকার নন, যার আকার রয়েছে যেমন তার জন্য প্রযোজ্য। আমাদেরকে তিনি তার নিজ দু হাতে সৃষ্টি করেছেন, একমাত্র তার আনুগত্য, তার নির্দেশ, তার বিধান, তার আদেশ পালন করার উদ্দেশ্যে। এরপর সালাত এবং সালাম শেষ নবী, শেষ রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাযহাব ছাড়া আর কোনো মাযহাব নেই, যার আদর্শ ব্যতীত আর কোনো আদর্শ নেই, যার সুন্নাহ, যার পথ, যার নির্দেশনা মেনে চলার জন্যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে তার অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন। ব্রাদার মিল্লাত, আমার মুমিন মুসলমান দিনি ভাইয়েরা, মাসিক আল কোরআন এবং সহি হাদিসের আলোকে তথা সহি বুখারী দর্সে হাদিসের আয়োজনে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হলেন সকলকে আল্লাহর নিকট, সকলের জন্য আল্লাহর নিকট দোয়া করছি। তন্মধ্যে আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ, আমাদের ইকবাল ভাই, আনোয়ার ভাই সহ আমার ডানে বামে যারা বসে আছেন, পরিচিত অপরিচিত, নাম জানা এবং না জানা সকল ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কিয়ামত দিবসে চারটি ঘাঁটি আমাদেরকে অতিক্রম করতে হবে, সেই ঘাঁটিগুলো আমরা যেন অতিক্রম করে জান্নাতের উত্তরাধিকারী হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সেই চারটি ঘাঁটির অন্যতম একটি ঘাঁটি হচ্ছে সেতু, জাহান্নামের উপর থাকবে তা অতিক্রম করা। তন্মধ্যে আরেকটি ঘাঁটি মানদণ্ড উপস্থাপন করা হবে, মানুষের আমলনামাগুলো উপস্থাপন করে মাপা হবে, সেখানে যেন আমাদের আমলনামাগুলো ভারী হয়ে যায়। তিন নম্বর, বাম হাতে যেন আমলনামা না হয়, বরং ডান হাতে যেন আমরা আমলনামা পেতে পারি। চার নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং তার হাউজে কাউসারের পানি পান করার সুবর্ণ সুযোগ যেন আমাদেরকে হয়, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে। আমি যেহেতু লম্বা করি না, করবো না, মানুষের ব্যস্ততা ঈশান নামাজের পর থেকে থাকে, কারণ প্রতি মসজিদেই প্রায় মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা চলছেই, এই জন্য আমি প্রত্যেক মসজিদেই মাসিক করে দিয়েছি যাতে মানুষ ফেড আপ না হয়। আল্লাহ নবীর ওই হাদিস আমি ফলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ বুখারীর হাদিসে রয়েছে, মানুষকে বিরক্ত বোধ করিও না, কিন্তু আমরা আলোচকরা তা ভুলে যাই, কী খুতবাতে, কী আলোচনায়, কী প্রশ্নোত্তর পর্বে, কী ক্লাসে, কী সেমিনারে, কী সিম্পোজিয়ামে, যে কোনো অনুষ্ঠানে দীর্ঘ করাটাকে আমরা মনে করি চমকপ্রদ একটি বিষয়, তা নয়। কিন্তু মানুষকে বিরক্ত বোধ করতে নিষেধ করা হয়েছে সর্বক্ষেত্রে, আর সর্বকিছুতেই পাংচুয়াল হওয়া আমাদের উচিত, প্রতিটি কাজে, সামাজিক জীবনে আমাদের পাংচুয়াল, দশটায় পরীক্ষা শুরু হয় একটা শেষ হয়, পাংচুয়াল, নামাজ এতটায় শুরু হয় এতটায় আরম্ভ হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, জুমা, কিন্তু জুমার দিনের সময়টি যেন আমরা নিজেদের হাতে নিয়ে নিয়েছি, সময় নির্ধারিত সোয়া বারোটা থেকে আধা ঘন্টা ২০ মিনিট আলোচনা, সেটা একটা পর্যন্ত আমরা পৌঁছে দিই,
চিৎকার করে আওয়াজ করে বললেই তো আর হবে না, শ্রোতা দর্শকদের অবস্থান দেখতে হবে। তাই আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার অনুষ্ঠান শেষ করব। তারপর আপনাদের জন্য সামান্য একটু বিস্কুট আছে, নাটি বিস্কুট, সেটা আপনারা খাবেন আমার পক্ষ থেকে, জাস্ট একটা আনন্দ, এটা কোনো বাধ্যবাধকতা নয়, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অপরকে উপর ঢোকন দাও, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দৃঢ়তা, বন্ধন চিরস্থায়ী অটুট হবে। তাই আমার পকেটে প্রায় চকলেট থাকে, সকলকেই একটা একটা করে দেই, আতর থাকে একটু আতর লাগিয়ে দিই, এটা একটা ভালোবাসার, এটা আমি নিজের ভাষায় বলি, ক্ষুদ্র হলেও হৃদয় থেকে, জিনিসটি ছোট কিন্তু অন্তর দিয়ে দেয়া। আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব, মূল তো আমাদের দেশে বুখারি আছে, কারণ কোরআনের আলোচনা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে হচ্ছে, সহি বুখারির আলোচনাটা খুব কম, আর যদিও বিভিন্ন স্থানে করা হয় সেখানে অনুবাদ যে করা হয়েছে, যিনি বলছেন তিনি স্পিকার হচ্ছেন না, তিনি প্রতিবাদ করছেন হাদিসের, বিভিন্ন আঙ্গিকে হাদিসকে কাঁট ছাঁট করে বিভিন্নভাবে নিজেদের মন, নিজেদের মত, মাজহাবের মত, ইমামের মতকে প্রতিষ্ঠিত করছেন, এটা দুঃখজনক। একটি লোক, আমরা সকলেই অনুবাদক, ইংরেজিতে বলা হয় ট্রান্সলেটর অথবা ভাষ্যকার অথবা মুখপাত্র, আমাদের নিজস্ব কোনো ওপিনিয়ন, আমাদের নিজস্ব কোনো মত নাই, কোনো ইখতিয়ারই নেই। আল্লাহ বলেছেন কোরআনে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারীর অধিকার নেই কোনো বিষয়ে নিষ্পত্তি করার পর আমার এবং আমার রসুলের পক্ষ থেকে কোনো মন্তব্য করার। সূরা আহজাবে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আমরা প্রতিনিধি, প্রতিনিধির দায়িত্ব আছে শুধুমাত্র যার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি তার জিনিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, বুঝাবার জন্যে, উপলব্ধি করার জন্যে, অনুধাবন করার জন্যে, সহজভাবে বোঝার জন্য ব্যাখ্যা, উপমা, দৃষ্টান্ত তা দেওয়া যেতে পারে, কিন্তু কোরআনের বাণী এবং সহি হাদিসের বাণী যেভাবে আছে এভাবেই থাকবে। তাই আমি প্রথম একটি হাদিস বলে দিই, আপনাদেরকে সতর্ক করতে চাই, সহি মুসলিমের একটি হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ যুগে একদল লোকের আবির্ভাব ঘটবে, মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, দাজ্জালুনা কাযাবুন, ইয়াতুনা আল আহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস তারা বর্ণনা করবে যা তোমরাও শুনো নাই, তোমাদের পূর্বপুরুষরাও শুনেনি, অতএব তাদের থেকে সাবধান, তাদের থেকে দূরে থাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার সাথে টেলিভিশন প্রোগ্রাম করেন, তিনি বললেন যে রমজান মাসে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লোকের আলোচনা দেখলাম, কোথা থেকে কোন সূত্র থেকে এমন এমন কথা বলে যা কোনোদিন আমরা শুনিনি, অথচ হাদিসের নাম দিয়ে চালিয়ে দিয়ে যাচ্ছে তার কথা। তিনি আমাকে বললেন, শেয়ার করলেন, কাজী না, একটি সূত্র মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের বাণীর না কম, না বাড়ানো, না বৃদ্ধি করা, না সংযোজন করা, না বিয়োজন করা, না প্লাস করা, না মাইনাস করার কোনো আমাদের সুযোগ নেই। আমরা তো তার বান্দা, আমরা তো রাসূলের উম্মা, আর দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, সেখানে সংযোজন বাড়াবার কোনো সুযোগ নাই, পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। সে হাদিস শ্রবণ করে আমরা আজকে দুটি বিষয় আমি আলোচনা করব। প্রথমে কোরআনের একটি আয়াতের তাৎপর্য বলবো, কারণ আল কোরআন ওতপ্রোতভাবে সংযুক্ত হাদিসের সাথে, হাদিস ওতপ্রোতভাবে সংযুক্ত কোরআনের সাথে, দুটা আলাদা কোনো বিষয় নয়, একটি অপরটির সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত। সূরা আল ইমরান একটি আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়ান তু মুসলিমুন। খেয়াল করুন অর্থ, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, এবং আমার রজ্জু বা রশিকে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না। এই দুটি আয়াত থেকে শিক্ষা, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। মানুষকে ভয় করা আপনি হয়তো বা বেঁচে যেতে পারেন, কিন্তু আল্লাহকে ভয় না করলে আপনার কোনো উপায় নেই বাঁচার। মানুষ দেখবে, কিন্তু আল্লাহ যদিও আপনি দেখতে পাচ্ছেন না, তিনি আপনার সমস্ত কর্ম সম্পর্কে অবহিত আছেন, আপনার অন্তরের অন্তরস্থলের হৃদয়ের ভিতর কী আছে সেটাও তিনি জানেন। তাই আল্লাহকে যথাযথভাবে ভয় করত, মানুষকে ভয় নয়। আল্লাহ বলেন ফালা তাখশাউন্নাস ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। এবং এই কথাটি রাসূলকেও আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন। আল্লাহ বলেন ওয়াতাখশান্নাস আল্লাহু আহাক্কু আন তাখশা, হে নবী, আপনি মানুষকে ভয় করছেন, অথচ আপনার উচিত হচ্ছে অধিক ভয় করা আমাকে। কাজে আমরা আল্লাহকে যথাযথভাবে, দুই নম্বর শিক্ষা এই আয়াত থেকে, আমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ যেন না করি। তো মুসলমান মানে কি? নাম আরবি রাখা, খাতনা করা, কোরবানি গোস্ত খাওয়া, গরুর মাংস খাওয়া, এবং জুমার দিন অথবা দুই ঈদের নামাজ আদায় করার নাম মুসলমান? না, মুসলমানের বৈশিষ্ট্য, তার সংজ্ঞা হচ্ছে এ টু জেড, আপাদ মস্তক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল কোরআনের সমস্ত নির্দেশনামা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নির্দেশনামা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, যাহা আল্লাহ আল কোরআন নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা নিষেধ করেছেন তা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বর্জন করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হতে হবে। এক অঙ্গতে আপনি ইসলাম, আরেক অঙ্গতে আপনার মানব রচিত মতবাদ, তাহলে পূর্ণাঙ্গ ইসলাম হলো না। প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের জীবনকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আরও আরও সেক্টর আছে। এই প্রতিটি ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যখন মেনে চলব, তখনই আপনি পূর্ণাঙ্গ মুসলমান হলেন। এবং তাই আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মৃত্যুবরণ। একই কথা ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদিগকে বলেছিলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার সন্তানগণ, তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও। মুসলিমের সংজ্ঞা আমরা জানলাম। এর পরের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, সাবধান, আমার এই রুজ্জু, রুজ্জু বলতে আল কোরআন, রশি বলতে আল কোরআন, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরানো বুকে ধরা নয়, মাথার উপর রাখা নয়, মোবাইলে লোড করে সেটা পকেটে ঢুকিয়ে রাখা নয়। এর আদেশ এবং নির্দেশগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করো, বাস্তবায়ন করো, মেনে চলো, আনুগত্য করো, নির্দেশ নামাকে উপেক্ষা করিও না। তার নাম হচ্ছে আঁকড়ে ধরো। এরপর আমাদেরকে দল উপদল, দলে দলে বিভিন্ন নাম, বিভিন্ন অংশে বিভক্ত না হয়ে এক দলবদ্ধ হয়ে থাকার আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাফাররাকু, দলবদ্ধ থাকো, দলে দলে বিভক্ত হইও না। কাজে আমরা এই তিনটি শিক্ষা গ্রহণ করব সূরা আল ইমরানের আয়াত থেকে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সে তৌফিক দান করেন। এবার মূল আলোচনা দরসে হাদিস, জানাজার অধ্যায় থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমার ভাই কিছুক্ষণ আগে যে তেলাওয়াত করেছিলেন, আজকের অনুষ্ঠানের সাথে একটা মিল রয়েছে।
সে ভাইটি তেলাওয়াতের মধ্যে পড়েছিলেন সূরা মুনাফিকুনের শেষ আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আজাল। আয়াতের সাথে আজকে দরসে হাদিসের সাথে বা আলোচনার বিষয়ের সাথে মিল। আমি মুখরোচক হাসাবার, কান্নাবার, সুর দিয়ে সুললিত কণ্ঠে বলার আমার সুযোগ নেই। আমি শুধু ভাষ্যকার মুখপাত্র হিসাবে আল্লাহর বাণী, রাসূলের বাণী আপনাদের কাছে পৌঁছে দেব। এতে আমার মন যেভাবে তৃপ্তি পাবে, শ্রোতা যারা অল্পই হন না কেন তারাও তৃপ্তি পাবেন। পিছনে আগে যারা আয়োজন করেছেন এই এই ক্যামেরার, তাদেরকে আমি বললাম আমি 5 থেকে 15 মিনিট বা 20 মিনিটে বেশি করব না, তারা বলছে অতি উত্তম। এবং আমার ভাই ইকবাল ভাই, আমাদের মাইজুদ্দিন ভাই, কী নাম জানি ভাই, আজিমুদ্দিন ভাই সহ যারাই আছেন সকল ভাই, আমার পরিচিত ভাই নাম ভুলে গেছে সকলে, এই যে আমার সবচেয়ে আয়ুব ভাই, সবার আগের পরিচিত ভাই, একসাথে আমার পরিচয় বংশালে, বংশালে তাফসিরে, তখন চামুহাজি ছিল, সে তাফসিরে তিনি বসতেন, বহুত পুরানো। কাজী মোবাইলটা একটু বন্ধ রাখি, মক্কার থেকে টেলিফোন আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। সেই আয়াতে আল্লাহ কি বলছেন, ছেলেটা তো পাঠ করলো, তোমরা সেই ক্ষণ অবস্থান আসার পূর্বে আল্লাহর রাস্তায় দান করো, সেই মুহূর্ত আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এমন একটি মুহূর্ত আসবে যখন কণ্ঠনালীতে মৃত্যু এসে যাবে, তখন যেন এই কথা তোমাকে বলতে না হয় হে আল্লাহ আমাকে ছাড় দিন, আমাকে অবকাশ দিন, আমাকে সুযোগ দিন, আমি এখন থেকে আল্লাহর রাস্তায় ভালো ভালো বেশি বেশি করে দান করব এবং উত্তম আমলের চরিত্রের অধিকারী হব, নেক ভালো কাজ করার সুবর্ণ সুযোগের অধিকারী যাতে হতে পারি, সে সুযোগটি আমাকে এই মুহূর্তে দান করুন। কার কাছে আবেদন করবে? আল্লাহর কাছে। এরপরের উত্তর আল্লাহ দিচ্ছেন ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আজাল, কোনো ব্যক্তিকে আমি তার সময়, মৃত্যুর সময় আসার পর, সময় নির্ধারিত হওয়ার পর আর তাকে কোনো সুযোগ দেই না। দেননি ফেরাউনকে, দেননি হামানকে, দেননি কারুনকে, যারা অহংকারী, অধ্যত্ত আচরণকারী এবং আল্লাহর অবৈধ আচরণকারী ছিল। এরপর দেননি আমাদের শেষ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামকে প্রথম প্রেরণ করা হয়েছিল মালাকুল মউত, কিন্তু মূসা আলাইহিস সালাম খুব রাগি লোক ছিলেন, মালাকুল মউতকে চপেটাঘাত করে তাকে অন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর কাছে গিয়ে অভিযোগ উত্থাপন করলেন এই অবস্থা, তিনি বললেন তাকে গিয়ে বলো একটি পশুর লোমকূপ যত আছে সেই পরিমাণ বছরও যদি তাকে পৃথিবীতে বাস করতে হয়, তারপরে তাকে মৃত্যু তাকে আকর্ষণ করবে, স্পর্শ, সে কি রাজি? এবার তিনি রাজি। গল্প নয়, সহিহ বুখারীর হাদিসে এই ঘটনাটি উল্লেখ আছে। কাজী সময় কখন এসে যাবে আমরা জানি না, আসুন দুটি কাজ করি আজকের আয়াত অনুযায়ী, আল্লাহর রাস্তায়, সঠিক রাস্তায়, সঠিক পাত্রে দান করি। আপনার দান নয়, আল্লাহ আপনাকে জীবিকা দিয়েছেন সেটার থেকে আপনি দান করছেন। দ্বিতীয়, নেক সৎ কাজের যত সুযোগ হয় সে সুযোগগুলো আমরা গ্রহণ করি, আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক দান করে। এরপর একটি হাদিস, قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا مهدي ابن ميمون حدثنا واصل الاهدب عن المعرور ابن سويد عن ابي الذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتاني ات من ربي فاخبرني او قال بشرني انه من مات من امتي لا يشرك بالله شيئا دخل الجنه قلت وان زنى وان سرق قال وان زنى وان سرق খুব গুরুত্বপূর্ণ হাদিস, সব হাদিসই গুরুত্বপূর্ণ, শর্ত হচ্ছে যদি সহি হয়।
বিশিষ্ট সাহাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক আগুন্তুক ব্যক্তি, এখানে আগুন্তুক বলা হয়েছে অর্থাৎ জিব্রিল আলাইহিস সালাম, আগুন্তুক মানে কে? জিব্রিল। আমার আল্লাহর পক্ষ থেকে এসে আমাকে নির্দেশ দিলেন অথবা আমাকে সুসংবাদ দিলেন, এই বলে আপনি বলে দিন আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে এবং এই শরিক না করে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূল বলছেন, আমি বললাম সে আগুন্তুক তথা জিব্রাইল ইসলামকে, যদি সে জেনা করে অর্থাৎ ব্যভিচার করে, যদি সে চুরি করে, তারপরেও? তখন জিব্রাইল ইসলাম বললেন, যদিও সে ব্যভিচার করে বা জেনা করে অথবা যদিও সে চুরি করে, তারপরেও শিরক মুক্ত যদি থাকে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এ হচ্ছে হাদিসের অর্থ। এবার হাদিস থেকে শিক্ষা, প্রথম শিক্ষা ইমানের গুরুত্ব, ইমানের তাৎপর্য। শিরক মুক্ত থাকা, বেদাত মুক্ত থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখা, আল্লাহর উপর অবিচল আস্থা এবং আল্লাহর উপর সমস্ত কিছুর নির্ভরতা, সবরেন্টি, সার্বভৌমত্ব, আইন, দোয়া, প্রার্থনা সব কিছুর ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই আল্লাহ হিসাবে মানা। তার সাথে চার প্রকার শিরক আমরা দেখতে পাই সমাজে, সমস্ত শিরক থেকে দূরে থাকা। প্রথম উসিলা এবং মাধ্যম দিয়ে আল্লাহর সাথে শিরক করা, বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে জীবিত, দ্বিতীয়ত মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তৃতীয়ত মৌখিক ভাষায়, কথায়, কর্মে বিভিন্নভাবে শিরক কথা বলা, চার নম্বর সবচেয়ে বড় আল্লাহর নির্দেশ উপেক্ষা করে, আল্লাহর আদেশ উপেক্ষা করে নিজের মত, নিজের পথকে প্রাধান্য দিয়ে চলা, আরেকটি শিরকের নাম অন্তর। তাই এই চার জিনিস পাশাপাশি তন্ত্র মন্ত্র, তাবিজ তোমার গলায় হাতে পাঁজরে না লাগিয়ে শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কল এবং ভরসা করা, তাহলে সে শিরক মুক্ত মুমিন হিসাবে চিহ্নিত হবে। এই অবস্থায় মানুষ অপরাপর অপরাধ যদি করে থাকেন, মহান রাব্বুল আলামিনের হাতে মাফ করবেন যেটা গ্যারান্টি নাই তার হাতে, কারণ অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি শিরক গুনাহ কখনোই ক্ষমা করব না, তবে অন্য গুনাহ বা পাপ যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করব। এখানে কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার করুণা, কারণ আল্লাহ বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আমি তাকে ছাড় দেব, ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা আমি তাকে শাস্তি প্রদান। সুতরাং আপনি যে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই বলে অন্যান্য অপরাধ আমরা করে বেড়াবো সে সুযোগ কিন্তু নেই, সে সুযোগ কিন্তু নেই। বাইদা ভাই, শয়তানের প্ররোচনায়, কুমন্ত্রণায়, বিভিন্ন আঙ্গিকে তাগুতের কারণে যদি হয়েই যায়, সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ফিরে আসা, তওবা করা, আর এই কাজটি আমি করবো না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেন সূরা তাওহাতে, ওয়াইন্নী লাগাফফারুন লিমান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা, আমি তো তার উপর ক্ষমাশীল, আমি তো তার উপর ক্ষমাশীল যে আমার কাছে অপরাধ করে ক্ষমা চাইলো, তারপর ইমান আনলো, তারপর ভালো কাজ করলো এবং হেদায়েতের পথেই অবিচল থাকলো। চারটি শর্ত কিন্তু লাগিয়েছেন এখানে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চাইলো, তারপর সে ইমানও আনলো, আবার আমল করলো, আমল নিজের মন গড়া আমল নয়, আমালান সালিহা, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথের আমল করলো, সুম্মা হাতাদা, তারপর যে হেদায়েতের পথ আমি তাকে দেখিয়েছি, সঠিক পথ যে দেখি সেটার উপরও সে প্রতিষ্ঠিত থাকলো, সে ব্যাপারে আল্লাহ ওই নীলা গাফফার, সে আমাকে পাবে ক্ষমাশীল, সে আমাকে পাবে, আমি ক্ষমাকারী হিসাবে সে আমাকে। কাজেই আমরা এই হাদিস দ্বারা
স্পষ্ট জানতে পারলাম শিরক গুণা হচ্ছে সবচেয়ে বড় গুণা, তার সাথে অপর অপর গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অবশ্যই, তবে শিরকের সাথে যদি কোনো প্রকার সম্পৃক্ত থাকে আল্লাহ কখনই আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। সূরা মায়েদাতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মাওয়াহুন নার ওমা লিজ্জালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আমার সাথে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম করে দিলাম এবং জাহান্নাম তার নিবাস এবং আবাস হবে। কাজেই শিরিক থেকে আমরা যেন দূরে থাকি। আমি আগেই শিরিকের ব্যাখ্যা বলেছি, একটি হচ্ছে জীবিত ব্যক্তিকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে তন্ত্রমন্ত্র বিভিন্ন প্রকার ঝাড় ফুঁককে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে আপনার আল্লাহর আদেশকে উপেক্ষা করে, নির্দেশকে উপেক্ষা করে বিভিন্ন প্রকার কার্যক্রম করা। জিন হুজুরের একটি কথা বলে শেষ করছি। আমরা তো জিন হুজুরদের চরিত্র দেখুন, কালকের পত্রিকা আমি পত্রিকা থেকে ছিঁড়ে রেখে দিয়েছি যাতে করে খুতবাতে এই জিনিসটি আমি উত্থাপন করতে পারি। প্রতিদিন হেডিং, জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ। এই যে আমরা জিন হুজুর অমুক হুজুর, সে ঘটনাটা একটু সংক্ষেপে পরিশেষ করি। কুমিল্লার বরুড়ায় জিন তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবুল কাসেম নামে কথিত এক কবিরাজকে আটক করেছে পুলিশ। কাসেম বরুড়া উপজেলার মধুরাপুর গ্রামের হাবিবুল্লার ছেলে, তাকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আবুল কাসেম এলাকার কথিত জিনদারা ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের অপচিকিৎসা দিয়ে আসছেন। গত 6 মাস ধরে তিনি জিন তাড়ানোর কথা বলে এক কিশোরীকে একাধিকবার দর্শন করেন, একবার নয় কয়বার, একাধিকবার। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন, তারপর যা হওয়ার তাই হলো। এই হচ্ছে জিন হুজুরদের চরিত্র। তাই তো, জিন কারো বশ হয় না, হুজুর তো দূরের কথা, জিন একমাত্র সুলাইমান আলাইহিস সালামের বশ ছিলেন। জিন একটা জাতি আছে, তাদের নির্দিষ্ট স্থানে তারা আছে, তো বিভিন্ন কর্ম আমাদের মতো তাদের নির্দেশনা রয়েছে, তাদের সৃষ্টি রহস্য এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদের বিষয় আমাদের থেকে কিছু আলাদা, কিন্তু এগুলো সব যে প্রতারণা। সে জিন হুজুর দিয়ে সে বেঁচে যাক, সে আটক হলো কেন, কারাগারে কেন গেল, যে জিন দিয়ে সে পরিচালনা তাকে দিয়ে বলুক যে আমাকে কেন নেওয়া হচ্ছে, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। কাজেই প্রিয় ভাইয়েরা, আর আমরা ধকা প্রতারণার ভিতর যেন না পড়ি, বাস্তব জীবনের সাথে চলি, আল্লাহর উপর তাওয়াক্কল করি। চিকিৎসার জন্যে দুটি রাস্তা আছে, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক যা আছে তা আপনি দিতে পারেন, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। দ্বিতীয়, বর্তমান প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানীর যে যুগ, সেই কারণে ভালো চিকিৎসকের পরামর্শ আপনি নেবেন এবং সেখানে যাবেন। এগুলো দুই রাস্তা। এর আগে তাওয়াক্কল আল্লাহর উপর, পাশাপাশি দোয়া, পাশাপাশি কি দোয়া। কিছুক্ষণ আগে এক ভাই আমেরিকা থেকে এসেছেন, লেমন ভাই, তিনি আমাকে দেখা হলো, তো বললেন আমার একটু দোয়া করবে আমার ছেলের জন্য। এই যে দোয়া, আল্লাহ তাকে, আমাদের আজিমুদ্দিন ভাই, আমাদের সকল ভাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো এবং ভালো রাখো, এবং যারা ইন্তেকাল করে চলে গেছেন ইমানের সাথে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। পাশাপাশি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, যারা জীবিত আছেন তাদের সেবা করার তৌফিক দান করো, আর আমাদেরকে সর্বপ্রকার বিপদ মুসিবত বিভিন্ন প্রকার সংকট কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে সুন্দর সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করো, আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করে সমগ্র নাগরিককে, নাগরিকের যথাযথ অধিকার সুন্দরভাবে পালন করে ইসলামের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত থেকে সকল নাগরিককে চলার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে এবং রাসূলের সহিহ হাদিসের একটি হাদিসকে কেন্দ্র করে যে মূল আলোচনার বিষয়গুলো আমরা স্পষ্ট করে দর্শকের সামনে ফুটিয়ে তুললাম, আল্লাহ আমার পক্ষ থেকে এবং যারা বসেছেন দর্শক এবং শ্রোতা সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ
ওয়ালা আলিহি ও সাহাবিহি ওসাল্লাম। সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু। একটা মিনিট সকলে বসতে হবে, একটু